পিএইচপি কিছু স্পেশাল পাঠে এবার আমরা ঢুকবো, অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ নোন অ্যাজ দ্য পিএইচপি সুপার গ্লোবালস, এবং এটা পুরোপুরি পিএইচপিরই একটা পার্ট। সো পিএইচপি সুপার গ্লোবালস এ কি আমরা কি করছি না, পিএইচপি সুপার গ্লোবালস ইজ প্র্যাকটিক্যালি ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য এইচটিএমএল ফর্ম, দ্যাট ইজ ইন্টারঅ্যাক্টিং উইথ দ্য HTML forms. ওকে, এবং যেটা আমাদের গৌরবের জন্য খুব ইন্টারেস্টিং, গৌরব কন্টিনিউয়াস বলে যাচ্ছিল যেটা, সো when with the HTML form, that means it is starting with the HTML tagging also. তার মানে HTML এর যে ট্যাগিং গুলো আছে আমাদের কাছে সেগুলো স্টার্টিং এ হবে। তো এখানে আমি এই মুহূর্তে প্রথমেই যেগুলো একটু বলে দিই, সাপোজ ইন এনি HTML, নর্মাল HTML, HTML এ আমাদের স্টার্টিং হয় কিভাবে, আমরা কি টাইপের ফাইল সেটাকে একটা লিখে দিই, দ্যাট ইজ ডক টাইপ HTML। ওকে, দেন আমাদের ট্যাগিং শুরু হয় হচ্ছে HTML দিয়ে, এবং যার এন্ড হয় হচ্ছে আমাদের কাছে স্ল্যাশ HTML দিয়ে। ওকে, দেন আমাদের কাছে কি থাকে HTML এর মধ্যে, একটা হেডার থাকে, দ্যাট ইজ উই আর স্টার্টিং উইথ হেড। ওকে, দেন উই হ্যাভ দ্যাট টাইটেল। সো আমরা এখানে সাপোজ এটা যদি নাম দিই, সাপোজ পিএইচপি ফর্ম হ্যান্ডেল লাইক দ্যাট। ওকে, দেন উই আর এন্ডিং দ্য টাইটেল, টাইটেলটা কোথায় থাকছে আমাদের কাছে, একদম স্টার্টিং এ পেজের উপরে যেখানে নামটা থাকছে দ্যাট ইজ সেখানে আসে, এবং যেহেতু হেড শুরু করেছি আমরা হেডও এন্ড করছি। দেন কাম দ্য বডি। ওকে, এবং এরপরে আমরা এখানে চলে আসব, দ্যাট ইজ রিলেটেড উইথ দ্য ফর্ম, সাপোজ লাইক দ্যাট ফর্ম। আমি একটা দুটো লিখছি এখানে কারণ বোঝানোর জন্য ওটা দরকার, ফর্ম অ্যাকশন ইজ ইকুয়াল টু সাপোজ ডবল কোট, মাঝে ব্ল্যাঙ্ক, কোনো ব্ল্যাঙ্ক নেই, কিছু নেই, কোনো স্পেস নেই, নো ব্ল্যাঙ্ক নো স্পেস। ওকে, দেন অ্যানাদার ওয়ান ইজ মেথড, সাপোজ এই মুহূর্তে আমি যে মেথডটা লিখছি দ্যাট ইজ কল গেট। ওকে, দেন লাইক দ্যাট এন্টার নেম, দেন সাপোজ উই আর গোয়িং টু ব্রেক। ওকে, একটু ভালো করে তাকিয়ে দেখ, আমি সেমিকোলন দিতে গিয়েও দিলাম না, কারণ কি এখানে কিন্তু এটা পিএইচপি নয়, এটা আমরা পুরোপুরি HTML এ আছি। তো এন্টার নেম ব্রেক। নেক্সট ইনপুট টাইপ, অর্থাৎ আমরা যে ইনপুট গুলো করবো, যে ফর্মটা ক্রিয়েট হচ্ছে সেই ফর্মের উপরে যে ইনপুট গুলো হবে সে টাইপ গুলো অনেক রকম হতে পারে। সাপোজ দ্য ভেরি ফার্স্ট ওয়ান, ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, দ্যাট মিন্স টেক্সট টাইপের একটা ইনপুট আমরা করব, তার একটা আমরা নাম দিচ্ছি সাপোজ নেম, অ্যান্ড দ্যাট ওয়ান উইদ ইন ডবল কোট দ্যাট ইজ স্টুডেন্ট নেম, এন্ড অফ ডবল কোট, দেন উই হ্যাভ ভ্যালু, সাপোজ দ্যাট ওয়ান ইজ ইয়োর নেম, এন্ড অফ ডবল কোট, এন্ড অফ ট্যাগিং। সো দ্যাট ইজ দ্য টাইপ অফ ইনপুট হুইচ ইজ প্র্যাকটিক্যালি আ টেক্সট টাইপ। ওকে, সাপোজ এরপরে আমরা দুটো স্পেস দিতে চাইছি পেজে, সো উই আর প্রসিডিং উইথ টু ব্রেক। ওকে, দেন আর টাইটেল, টাইটেল টাইপ ফর্মের উপরে একটা টাইটেল টাইপের আমরা দিতে চাইছি, সাপোজ ইয়োর ফেভারিট সাবজেক্ট। ওকে, এবং এখানে আবার একটা ব্রেক দিলাম যাতে আমরা নেক্সট লাইনে গিয়ে ওখানে সাবজেক্টস গুলোকে আনতে পারি। এখানে আবার আমরা একটু ইনপুট টাইপটাকে চেঞ্জ করছি, সো দ্যাট ইজ ইনপুট টাইপ
সাপোজ এই মুহূর্তে আমরা এখানে ইনপুট টাইপটা দিচ্ছি চেক বক্সেস, ওকে, সো CHECKBOX উইদিন ডাবল কোট, টাইপটা চেক বক্স, অবশ্যই এর একটা নাম দিতে হবে। আমরা একটু ভালো করে লক্ষ্য করে দেখ, যেহেতু আমাদের কাছে সাবজেক্ট উইথ সাবজেক্ট দ্যাট মিনস ইন প্লুরাল আমাদের কাছে অনেকগুলো সাবজেক্ট থাকতে পারে, আমরা এখানে যে ডিক্লারেশনটা করছি দ্যাট ইজ আ টাইপ অফ অ্যারে, অর্থাৎ প্রথমটা আমাদের কাছে ডাইনামিক্যালি ও কিন্তু অ্যারের ইন্ডেক্স হিসেবে নিয়ে নেবে যে প্রথমটা কোনটা। দেন উই আর প্রসিডিং উইথ অ্যানাদার ওয়ান, সাপোজ ভ্যালু উই আর গিভিং অ্যাট দ্যাট মোমেন্ট, সাপোজ দ্যাট ইজ ইএল, দ্যাট ইজ মিনস ফর ইংলিশ আমরা শর্ট করে এটাকে ইএল লিখলাম ফর ভ্যালু। এখন ভ্যালুটা কি বা এগুলো কি আমরা সেগুলো দেখবো। এবার এই যে ইংলিশ কথাটা বা ওয়ার্ডটা এখানে লেখা হচ্ছে এটা কিন্তু আমাদের কাছে ফর্মে আসবে, আমরা এক্ষুনি চেক করব, ইএলটা আসবে না। নাও অ্যানাদার টাইপ অফ চেক বক্স আমরা এখানে রাখছি, ইনপুট টাইপ, সো দ্যাট ইজ অলসো আ টাইপ অফ চেক বক্স। এইবার দেখ এখানে কিন্তু আমরা যে নেমটা দিচ্ছি দ্যাট ইজ সেম, অর্থাৎ সাবজেক্ট আমরা কিন্তু সেম দিলাম, অর্থাৎ অ্যাকর্ডিং টু অ্যারের মতো ইন্ডেক্সেও চেঞ্জ করি। নাও সাপোজ অ্যানাদার ওয়ান, ভ্যালু ইজ ইকাল টু আমরা এখানে দিচ্ছি সাপোজ ক্যাপিটাল এম, অ্যান্ড সাপোজ দ্যাট ইজ ফর ম্যাক, আমি এখানে লিখছি এই কারণে কারণ অলরেডি ফর্মটা আছে আমাদের কাছে টাইপ করা। নেক্সট ওয়ান, আর একটা ইনপুটও আছে আমাদের কাছে, ইনপুট টাইপ দ্যাট ইজ অলসো চেক বক্স, দ্যাট ইজ অলসো নেম, দ্যাট ইজ অলসো সেম অ্যাজ সাবজেক্ট, যার ভ্যালুটা আমরা এখানে দিয়েছি সাপোজ ধর এটাকে আমরা দিয়ে দিই পিজি, যার প্রোগ্রামিং এর হিসেবে কি ইনপুট টাইপটা চলে গেল, সেটা হচ্ছে চেক বক্স। এরপরে আমরা যেটা যাব, নাও সাপোজ দ্যাট ইজ অ্যানাদার ইনপুট টাইপ, আমরা দুটো এখানে নিউ লাইনের জন্য ব্রেক করে দিচ্ছি, দেন আমরা চলে যাচ্ছি হচ্ছে জেন্ডার। নাও এখানে একটা জিনিস মনে রাখতে হবে, যখন সাবজেক্টে আছে আজকে আমাদের কাছে একটা সাবজেক্ট হতে পারে, দুটো সাবজেক্ট হতে পারে, জেন্ডার কখনো দুটো বা একটা হতে পারে না, সেটা একসঙ্গে অনলি ওয়ান, সো দ্যাটস ওয়াই উই আর ইউজিং দ্য রেডিও বাটন। তো রেডিও বাটনের টাইপে এখানে যখন আমরা ইনপুট টাইপ করব তখন আমরা কি করছি না, ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু রেডিও, ওকে, এবং এরও আমরা একটা করে নেম দিচ্ছি সাপোজ ইট নেম হচ্ছে জেন্ডার। দেখ ভালো করে রেডিও টাইপে যখন আমরা যাব সেখানেও কিন্তু আমাদের কাছে নেমটা সেম থাকবে, ওকে, সো ভ্যালু ইজ ইকুয়াল টু সাপোজ মেল, ওকে, এন্ড এখানে আমরা লিখলাম মেল, ভ্যালু দিলাম এম। অ্যানাদার ইনপুট টাইপ আমরা এই মুহূর্তে যা সাপোজ দুটো জেন্ডারেই আছি, আদার্সটা আর লিখছি না, ওকে, সো দ্যাট ইজ অলসো অ্যানাদার রেডিও, নেম ইজ ইকুয়াল টু সেম দ্যাট ইজ জেন্ডার, নাও ভ্যালু ইজ ইকুয়াল টু সাপোজ এফ, অ্যান্ড দ্যাট ইজ ফিমেল, ওকে। নাও পিয়ার পিয়ার ব্রেক দিয়ে দিলাম। নেক্সট ওয়ান, এবার একটা সাবমিটের রাখতে হবে, তো এখানে একটা কি করছি আমরা বাটন ক্লিক করি, সো দ্যাট ওয়ান ইজ দ্য ইনপুট টাইপ, দ্যাট ওয়ান অ্যাকর্ডিং টু HTML এর ফরম্যাট অনুযায়ী দ্যাট ইজ কল সাবমিট, এটা একটা বাটন ক্রিয়েট করে, সো নেম ইজ ইকাল টু সাপোজ এটার নাম দিলাম আমরা সাবমিটের জন্য SM, এর একটা ভ্যালু দিলাম দ্যাট ইজ সাবমিট ফর্ম, অর্থাৎ বাটনটার উপরে লেখা থাকবে এইটা। এবং এইবার আমরা কি করছি, একদম স্টার্টিং এ দেখ একটা জিনিস দিয়ে আমরা শুরু করেছিলাম দ্যাট ইজ ফর্ম, ওকে, অ্যাকশন মেথড এক্ষুনি এগুলো আমরা বলছি, এবং এন্ড করছি কি দিয়ে দ্যাট ইজ স্ল্যাশ ফর্ম। দেন আমাদের কাছে বডির ভেতর এটা ছিল,
HTML এ সো স্ল্যাশ বডি এবং ফাইনালি যেটা আমি নিচে দিলাম সেটা হচ্ছে HTML টা ওকে সো নেক্সট এইবার যদি আমরা যাই এই ফর্ম অ্যাকশনটায় আমরা যাব পুরো ফর্মটাকে আমরা যাব এই ফর্মটার দিকে তাকালে আমাদের কাছে কতগুলো জিনিস দেখতে পাবো দুটো অ্যাট্রিবিউট আছে দি ফর্ম হ্যাজ টু অ্যাট্রিবিউট দুটো অ্যাট্রিবিউটস কি একটা হচ্ছে আমাদের কাছে অ্যাকশন এন্ড অ্যানাদার ওয়ান ইজ কল্ড দ্য মেথড দুটো অ্যাট্রিবিউট আমাদের কাছে আছে একটা অ্যাকশন একটা মেথড এবার অ্যাকশনটা কি করছে দ্যাট অ্যাকশন একটু লিখে দিই কারণ তোদের তো এগুলো পরীক্ষাতে থিওরিক্যালি আসবে অ্যাকশন অ্যাট্রিবিউটটা যেটা করছে স্পেসিফাই করছে উইচ ফাইল টু প্রসেস কোন ফাইলে এটাকে প্রসেস করা হবে যখন আমাদের কাছে এটা ব্ল্যাঙ্ক আছে কোনো কিছু দেওয়া নেই তার মানে যে ফর্মের নামে আমরা যে ফাইলটাতে এইগুলো লিখেছি এডিট করেছি পুরো ফর্মটা সেই ফাইলেই রেজাল্টটা আসবে আদারওয়াইজ যদি আজকে আমাদের কাছে এটাকে চেঞ্জ করতে হতো অন্য কোনো ফাইলে আমরা এটাকে প্রসেস করতে চাইতাম তখন এটাকে চেঞ্জ করে সাপোজ আমরা এটাকে লিখে দিতাম ফর্ম অ্যাকশন সাপোজ এইখানে নাম দিলাম দ্যাট ইজ প্রসেস ডট পিএইচপি দেন আমাদের কাছে যে মেথড আছে সেই মেথড ওকে ইট মে বি গেট ইট মে বি পোস্ট এবার তাহলে কি হচ্ছে আবার একবার বলছি অ্যাকশন যে অ্যাট্রিবিউটটা এটা স্পেসিফাই করছে হুই ফাইলে আমাদের প্রসেসটা করতে হবে ফর্মের ভেতরে যে ডেটাগুলো আছে যদি এমপি স্ট্রিং আমরা দিয়ে দিই দ্যাট মিনস দ্য কারেন্ট ফাইল ইজ প্রসেসিং নেক্সট ওয়ান এখানে মাথায় রাখতে হবে হোয়েন উই আর গিভিং দ্য নেম অফ দ্য ফাইল দ্যাট ইজ প্রসেস ডট পিএইচপি অর এনি আদার ফাইল that must be in the same location in the same folder must be in the same folder otherwise or the complete path has to be given complete path has to be given আজকে যদি লোকাল সার্ভারে যখন আমরা কাজ করব লোকাল সার্ভারে আমাদের কাছে প্রবলেম নেই আমরা হয়তো সি কোলন দিয়ে একটা পাথ দিয়ে দিতে পারি উইন্ডোজে হোক বা লিনাক্স ফরম্যাটে হলো স্ল্যাশ রুট স্ল্যাশ করে কিন্তু সেটা করলে এটা একমাত্র লোকাল সার্ভারে কাজ করবে তাহলে এখানে যদি আমরা কাজ করাতে যাই সাপোজ আমরা যে ফোল্ডারটার উপরে কাজ করছিলাম সাপোজ দ্যাট ইজ বিসিএ এবং বিসিএ এর ভেতরে আমাদের এই ফর্মটা কাজ করছে এই ফাইলটা দ্যাট ইজ ফর্ম ডট পিএইচপি সাপোজ যেটাতে আমরা রান করাচ্ছি ওকে এবার যদি প্রসেস ডট পিএইচপিটাকে রান করাতে হয় মানে তার ভেতরে দিতে হয় তাহলে আমরা এক করতে পারি প্রসেস ডট পিএইচপিটাকে এই পিএইচসিএ ফোল্ডারের ভেতরেও রাখতে পারি অথবা সাপোজ আমরা আর একটা ফোল্ডার ক্রিয়েট করেছি ফর্ম সো দ্যাট মিনস তখন আমাদের কিন্তু ফর্মের ভেতরে যদি প্রসেস ডট পিএইচপি থাকে তখন আমরা সেটা দেব প্রসেস ডট পিএইচপি ফর্ম স্ল্যাশ প্রসেস ডট পিএইচপি কোনো কোনো ক্ষেত্রে স্ল্যাশ ফর্ম নেয় কোনো কোনো ক্ষেত্রে নেয় না এইট ভার্সান থেকে বোধহয় স্ল্যাশটা নিচ্ছে না নিলেও কোনো প্রবলেম নেই স্টার্টিংয়ে এন্ড হলেও কোনো প্রবলেম নেই যদি আমরা এটাকে ব্ল্যাঙ্ক রাখি দেন নো প্রবলেম কোনো অসুবিধে নেই ওকে তার মানে ফার্স্ট অ্যাট্রিবিউটটা চলে গেল দ্যাট ইজ অ্যাকশন অর্থাৎ কোন অ্যাকশনে এটা কাজ করছে বা অ্যাকশনটা কি নেক্সট ওয়ান অ্যাট্রিবিউট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট দ্যাট ইজ কল্ড দ্য মেথড মেথড অ্যাট্রিবিউটটা আমাদের কাছে কি কাজ করছে না মেথডটা মেথড অ্যাট্রিবিউট স্পেসিফাই দ্য মেথড
that we want to send the data form e ja input korechi in the form from in the form data bollei better hobe in the form data okay tar mane method jeta ache amader kache seta ja input amra form e korchi sei data ta ke o send korche ki ki method amader kache ache du rokom number 1 is called get second one is called post amra dutoi normally use kori ekta method hocche get ar ekta method hocche post amra check korbo konta get kaj korche kibhabe ar post kaj korche kibhabe thik ache then input type ebar input tag e jodi jai input tag er moddhe amra dekhte pacchi dutu attribute ache one is name another one is value okay so name ta ki kaj korche na name the respective form elements eta amader jodi radio I bhabi checkbox I bhabi ba jekhane I bhabi prottekta ti name the respective form element ta ke o naam dicche jeta dhore amra kaj ta korbo okay ar value ki korche ekta ভ্যালু ও আগে থেকে ইনপুট করে রাখছে সেটা রেসপেক্টে কাজটা হচ্ছে ওকে সাপোজ ইএল সাপোজ এমএ সাপোজ পিজি যেহেতু এটা চেকবক্স চেকবক্সের ক্ষেত্রে ভ্যালুটা আমাদের কাছে ভিজিবল হয় না অন দা ফর্ম ওকে কিন্তু যদি আমরা টেক্সটে যাই টেক্সটে গিয়ে দেখব সেখানে ভ্যালুটা আমাদের কাছে ভিজিবল ফর্মে কারণ কি না এখানে আমাদের কাছে ওটা অলরেডি এবার ধরা যাক কাজটা কিভাবে হবে সাবমিট বাটনের রেসপেক্টে যখনই লাস্ট সাবমিটটা আছে তখন এই নেম এসএমএ ও বাকি যতগুলো ইনপুট থেকে যতগুলো ডেটা আছে সবগুলোকে ও কালেক্ট করবে কালেক্ট করার পর সেটাকে ও ইউজ করবে সাবমিট করার জন্য অলরেডি আমরা বললাম যেহেতু এটা বাটন সাবমিট ফর্মটাও আমরা দেখতে পাবো বেটার একবার এবার চলে যাই একটু ফর্মে এটা লেখা আছে সেখান থেকে একবার একটু দেখানো যাক ওকে সো ফার্স্ট অফ অল এখানে আমাদের কাছে ওটার নামটা কি ছিল ফর্ম ওকে দেখা যাচ্ছে কি ফর্মটা একদম সেম আমাদের যা ছিল সেটাকেই আমরা আছি ডক টাইপ এইচটিএমএল দেন হেড এর উপর একটা টাইটেলও আছে দ্যাট ইজ পিএইচপি ফর্ম হ্যান্ডলিং অ্যাজ লাইক দেন বডি দেন ফর্ম অ্যাকশন এখানে কিন্তু আমরা রেখেছি ব্ল্যাঙ্ক অর্থাৎ এই মুহূর্তে আমরা এই ফাইলের উপরই কাজ করছি দেন উই হ্যাভ ইউজ দ্য মেথড দ্যাট ইজ গেট আমরা গেট মেথডটা ইউজ করছি আমরা এই মুহূর্তে ফর্ম অ্যাকশনে পোস্টটাকে ইউজ করছি না করব এন্টার নেম ফার্স্ট ওয়ান দেন ইনপুট টেক্সট ঠিক আমাদের যেটা ছিল এখানে আমরা সেই অবধি এখানে রাখলাম আমরা কিন্তু ভালো করে তাকালে এখনো পর্যন্ত কোনো পিএইচপি ইউজ করিনি ওকে এখানে এই মুহূর্তে যে পিএইচপিটা আছে সেটাকেও আমি অফ রাখছি ওকে সো বেটার আমরা এবার এটাকে একটু রান করি এটা ইন্ডেক্সে চলে গেছে এটার নাম হচ্ছে ফর্ম ওকে দেখ এবার যদি তাকিয়ে দেখি অর্থাৎ একদম ফার্স্টে কি আছে টাইটেল যেটা আমাদের কাছে টেক্সট যেটা কদিন আগেও গৌরব বলছিল যে এখানে আমি যা ইনপুট করব সেখানে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার থাকে তাহলে সেটাকে কিভাবে আউটপুটে পাবো ওকে সেটা আজকে একবার চেক করে নেবো আমরা একটু দেখব সেটা অন্য ফাইলে না হোক এই ফাইলেই দেখব সো অ্যাট ফার্স্ট ইওর নেম আমি এখানে ক্রস সাইন দিয়ে এটাকে চেঞ্জ করতে পারি এবং সাপোজ এখানে লিখলাম দিশা ওকে নাও ফেভারিট সাবজেক্ট ইট মে বি উইথ দ্য চেক বক্স আমরা সিঙ্গেল চেক বক্স ইউজ করতে পারি ম্যাথ ইউজ করতে পারি প্রোগ্রামিং ইউজ করতে পারি নাও নেক্সট ওয়ান রেডিও বাটন
তো রেডিও বাটন যখন আমাদের হয় মেল নয় ফিমেল, আমরা যদি মেল চেক করি তাহলে ফিমেল ব্ল্যাঙ্ক থাকবে, ফিমেল ব্ল্যাঙ্ক চেক করি তাহলে কিন্তু মেল সিলেক্ট হবে না। সেম অ্যাজ এখানেও আমাদের কাছে যখন চেক বক্সে যাব আমরা একটা জায়গায় দুটো দুটো জায়গায় কিন্তু চেক করতে পারি। নেক্সট ওয়ান সাবমিট ফর্ম, এই মুহূর্তে কোনো কিছুই আসবে না হয়তো, কিন্তু তবু আমরা একবার সাবমিট ফর্ম করছি। একটা চেঞ্জ হয়েছে, চেঞ্জটা যদি আমরা ভালো করে দেখি সেটা অন্য জায়গায় দেখব। আমি আবার একবার রিফ্রেশ মারছি, সেটা আমরা একবার চেক করব ভালো করে। প্রত্যেকে টাইটেলের যে ইউআরএলটা আছে ইউআরএলটার দিকে তাকাবে। ওকে, ইংলিশ মেল, ওকে ইউআরএলটার দিকে তাকা, দ্যাট ইজ দ্য ইউআরএল আমি এখানে সিলেক্ট করেছি। সিম্পলি আমি যখনই সাবমিট ফর্ম করছি ইউআরএলটা চেঞ্জ হচ্ছে। এই ইউআরএলটা চেঞ্জ হওয়ার পিছনে অনেকগুলো কারণ আছে, আমরা একটু পরেই ওটা ডিসকাশনে যাব। এই ইউআরএলটা চেঞ্জ হচ্ছে তার কারণ আমরা এখানে ইউজ করছি গেট মেথড, দ্যাটস ওয়াই। ওকে, এই অবধি বল কারোর কোনো কোনো জায়গায় প্রবলেম আছে কিনা, তারপরে আমরা এগোচ্ছি। গৌরব আবে তা ঠিক হ্যাঁ স্যার। ওকে, নেক্সট যে ফাংশনটা আমরা যাব দ্যাট ইজ কল্ড ভেরি ইম্পর্টেন্ট আই সেট অর ই সেট ফাংশন, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন। ইজ সেট ফাংশন, ওকে, এবং এটাকে কি ইউজ কি কারণে ইউজ করা হয় না, দ্যাট ইজ ইউজ ফর পিএইচপি ফর্ম হ্যান্ডেল। আমরা সিম্পলি একটা ফর্ম ক্রিয়েট করে ফেললাম, এইবার তার ডেটাগুলোকে নিয়ে তো আমাদের কাজ করতে হবে। এইটা যেটা করছে দিস ফাংশন মেনলি কি কাজ করছে, ইট ইজ চেকিং চেকস ইফ আ ভেরিয়েবল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যান্ড ইজ নট নাল। আমরা নাল আগের দিন চেক করেছি, অর্থাৎ ইসেট ফাংশনটা এই মুহূর্তে চেক করছে যে যে ভেরিয়েবল গুলো আছে আমাদের কাছে বা ডিক্লেয়ার করা আছে সেগুলো নাল কিনা। যদি ভেরিয়েবল ডিক্লেয়ার করা না থাকে ও তাতেও রেজাল্টটা দেবে নাল। নাল মিনস দ্য ভেরিয়েবল হ্যাজ নো ভ্যালু, হ্যাজ নট এনি ভ্যালু। আমরা একটা প্রোগ্রাম দিয়ে চেক করি, ইটস বেটার। সাপোজ এখানে একটা নিউ ফাইল আমি তৈরি করি, নেক্সট ইজ এন এন ট্রিপল এন দিলাম, হ্যাঁ সাপোজ এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম ডলার এ ইজ ইকুয়াল টু five, that means an integer. Then another variable b, that is suppose null. Okay, then amra var dump use korchi ei modhe. Var dump ki korbe na data type ta ke declare kore, key function is set kon variable ta ke at the first time এ, অর্থাৎ ভেরিয়েবল এটা ডিক্লেয়ার্ড অর নট। নেক্সট ওয়ান ভ্যার আন্ডারস্কোর ডাম সেম অ্যাজ ইজ সেট ডলার বি, অর্থাৎ এই ভেরিয়েবলটারও রেজাল্ট কি। অ্যানাদার ওয়ান সাপোজ দ্য ভেরিয়েবল হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড, আমরা ভেরিয়েবলটাকে ডিক্লেয়ারই করিনি, ওকে সো ডলার
এবং এখানে এসে আমি সাপোজ এটাকে শেষ করে দিচ্ছি। এটা আরেকটু বেটার হবে, সেভ করলাম। এটার নাম কি যেন দিলাম, ISNNH। একবার রান করে ওখানে যাওয়াটাই দেখে, ISNNH কোথায় একটা এরার এসছে স্যার, বিআর কোটেশন কে অন্দর নি হোগা। ও হো হো রাইট রাইট, এখানে তো এই দিন এই জন্য ওই যে HTML থেকে ডাইরেক্ট চলে এসেছি, হঠাৎ করে তখন HTML এ করছিলাম, তারপর এখানে হঠাৎ করে ভুলে গেছি। ওকে আবার এসছে স্যার অ্যাডিশনাল কোটেশন, ও তো কোটেশন খেতাম। আচ্ছা স্যার, কোটেশন স্যার। দেখ প্রথমটা কি দিয়েছে, ভ্যারডাম ইজ সেট, এই ফাংশনটা চেক করেছে যে ডলার এ মানে এ ভেরিয়েবলটার ভেতরে ভ্যালু আছে কি নেই, অ্যাজ ইট ইজ কন্টেনিং 5, সো ইট ইজ রিটার্নিং দ্য রেজাল্ট অ্যাজ বুলিয়ান ট্রু, ও ট্রু ডিফল রেজাল্ট করছে। সেকেন্ড এরটায় বি দ্যাট হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার, যেটা ডিক্লেয়ার করা আছে কিন্তু তার ভেতরে যদি নাল যেহেতু আছে ও রেজাল্টটাকে দিচ্ছে ফলস। নাও দ্য ভেরি থার্ড ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট, ডলার সি, সি ভেরিয়েবলটা ডিক্লেয়ারই করা নেই অথচ তার সত্ত্বেও কিন্তু ও একটা রেজাল্ট দিচ্ছে, সেটা হচ্ছে ফলস। দ্যাট মিনস দ্যাট হ্যাজ নট বিন ডিক্লেয়ার্ড অর দ্যাট ইজ নট নাল, দ্যাট ইজ নাল, অর্থাৎ হয় এটা নাল আছে নয় এটা আমাদের কাছে কোনো কিছু ডিক্লেয়ার করাই নেই। সাপোজ এই মুহূর্তে আমি এটাকে চেঞ্জ করে জিএইচএইচ করে দিলাম, অটো যেমন ভালো আবার অটো তেমন প্রবলেম। ওকে এবার যদি আমরা এটাকে রান করি, দেখ সেকেন্ড এরটা বাই ডিফল্ট এবার ট্রু হয়ে গেল, কারণ এবার এই ভেরিয়েবল বি এর ভেতরে নাল নেই, এখানে কিন্তু আছে জিএইচএইচ বা যে কোনো একটা স্ট্রিং, তো সেই জন্য ইসেট ফাংশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে অরিজিনালি যখন ফর্মে যাব তখন ইসেট বাটনটা কোথায় কাজে লাগবে, ইন ফর্ম ইসেট ফাংশন ইজ কমনলি ইউজড হয়ে দেখ দা সাবমিট বাটন হ্যাজ বিন ক্লিকড অন নট, অর্থাৎ সাবমিট বাটনটা ক্লিক করলে তবেই তো আমাদের কাছে ডেটাটা যাবে, অর্থাৎ ইসেট ফাংশন কিন্তু ওই কাজটাই করবে যেটা আমাদের কাছে সাবমিট বাটনটা ক্লিক করা হয়েছে কি হয়নি সেইটাকে চেক করার জন্য আমাদের ইসেট ফাংশনটা মেনলি কাজে লাগে। সো নেক্সট উই আর প্রসিডিং টু দ্য গেট অ্যান্ড পোস্ট, দ্যাট মিনস আমরা মেথড গুলোয় যাব। তো ভেরি ফার্স্ট ওয়ান আমরা যেটা যাব দ্যাট ইজ গেট, গেট অর ডলার আন্ডারস্কোর গেট। ওকে গেটই হোক বা পোস্টই হোক, গেট অর পোস্ট দুটোই আমাদের কোন কাজে লাগছে, সেন্ড ফর্ম ডেটা টু দ্য পিএইচপি সার্ভার, পিএইচপি সার্ভারে পাঠাচ্ছে ফর প্রসেসিং।
প্রসেসিং করার জন্য। যখন গেট মেথড ইজ ইউজড, ফর্ম ডেটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা এক্ষুনি আমরা বলছিলাম, ফর্ম ডেটা ইজ অ্যাপেন্ডেড টু দা ইউআরএল। যে ইউআরএলটা আমরা দেখালাম যে চেঞ্জ হলো, এই ফর্ম ডেটাটা কিন্তু ইউআরএল এর ভেতরে অ্যাপেন্ড করছে। ইভেন দ্যাট ইজ দ্য ফার্স্ট ওয়ান, সেকেন্ড ওয়ান, দেয়ার ইজ এ লিমিট। To the amount of data, কি পরিমাণ ডেটা আমরা ট্রান্সমিট করতে পারব, উই ক্যান ট্রান্সমিট থ্রু ফর্ম। আমরা ফর্মের ভেতরে কি পরিমাণ ডেটা ট্রান্সমিট করতে পারব, তার মানে গেটের রেসপেক্টে আমাদের কাছে দুটো লিমিটেশন থাকছে। একটা হচ্ছে ফর্ম ডেটা ইজ অ্যাপেন্ডেড টু দা ইউআরএল, আর অ্যানাদার ওয়ান যেটা হচ্ছে যে ডেটাটার ট্রান্সমিটের ক্ষেত্রে আমাদের কাছে একটা লিমিটেশন আছে। তো আমরা এইবার একবার আবার ওই ফর্মটায় চলে যাব, গিয়ে একটু রান করব। আমরা এটা ব্যাক করছি, এটা রিফ্রেশ করছি, সাপোজ এটাকে বড় করে করছি, ওকে। সাপোজ এখানে নাম দিলাম ভিশন, ইংলিশ, ম্যাথ, এবং এখানে নাম ক্লিক করলাম সাপোজ ইংলিশ। খুব ভালো করে তাকিয়ে দেখি ইউআরএলটায় এই মুহূর্তে এর নামটা ছাড়া আর কিছু নেই। যে আমরা সাবমিট ফর্মটা করলাম এবং আমরা কিন্তু যে মেথডটা ইউজ করেছি দ্যাট ইজ গেট, পুরোপুরি আমাদের কাছে একটা চেঞ্জ হয়ে গেল। আমরা এটাকে কপি করে এখানে ফেলছি, ওকে। দেখ ভালো করে কি কি এসছে, তিনটে পার্ট আছে এখানে। যে পার্টটা প্রথমে আছে দ্যাট ওয়ান, HTTP লোকাল হোস্ট PHP লেসন ফর্ম ডট PHP, দেন অ্যান কোশ্চেন মার্ক, একটা কোশ্চেন মার্ক আছে, ওকে। দ্যাট কোশ্চেন মার্ক ইজ ইউজড টু বলতে পারা যেতে পারে used as a separator, এটা একটা সেপারেটর হিসেবে কাজ করছে, ওকে। নেক্সট ওয়ান যে পার্টটা আমাদের কাছে আছে, দ্যাট মিনস ফ্রম দ্যাট ওয়ান টু দ্যাট ওয়ান, ওকে, দ্যাট ইজ কন্টেনিং দ্য কোয়ারি স্ট্রিং, ইজ কন্টেনিং দ্য contains the form data. Form data টাকে contain করছে, and এটাকে বলা যেতে পারে and each data presented as a name equal to value in that pair, okay. একদম প্রথমটার দিকে তাকাচ্ছি, সাপোজ স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু দিশান, দেখ যেটুকুনি হাইলাইট আমি করলাম ইয়েলো কালারটা দিয়ে, এটা অরিজিনালি কি করছে, স্টুডেন্ট নেম
টেক্সট ফাইলের যে নামটা ছিল আমাদের কাছে দ্যাট ইজ স্টুডেন্ট নেম, সেই স্টুডেন্ট নেম ইজ ইকুয়াল টু ভ্যালুটা কি এসেছে না দ্যাট ইজ ডিশন, দেন সাবজেক্ট, তারপরে কি আসছে দেখ অ্যাম্পারসেন, তারপরে যে সাইনটা আসছে দ্যাট ইজ অ্যাম্পারসেন, দেন সাবজেক্ট পার্সেন্ট বি, পার্সেন্ট ফাইভ ডি ইজ ইকুয়াল টু ইএল অ্যান্ড সাবজেক্ট পার্সেন্ট ফাইভ বি পার্সেন্ট ফাইভ ডি ইজ ইকুয়াল টু এম ই, দ্যাট মিনস সেম ভাবেই আমাদের কাছে অ্যাপেন্ড করিয়েছে এটা, সেটা হচ্ছে কি না সাবজেক্ট থেকে এইটাও কি অ্যাপেন্ড করিয়েছে না আমাদের কাছে সাবজেক্ট ওয়াইজ যে অ্যাপেন্ডটা দরকার, যদি আমরা এইটুকুনি পোর্শন যেটা আমরা এই হাইলাইট করলাম অরেঞ্জ কালার দিয়ে যদি ডিকোড করা হয়, এটা ডিকোডেড অবস্থায় যদি এনকোড করা যায় সরি ডিকোড করা যায় তাহলে আমরা কি করতে পাবো না সাবজেক্ট ইজ ইকুয়াল টু ইএল সাবজেক্ট ইজ ইকুয়াল টু এম এ, অর্থাৎ এটাকে যদি আমরা ডিকোড করি তাহলে জিনিসটা পাবো অনেকটা এই রকম সাবজেক্ট ইজ ইকুয়াল টু ইএল অ্যান্ড অ্যাম্পারসানটা কিন্তু পাবো দ্যাট ইজ সাবজেক্ট ইজ ইকুয়াল টু এম এ, ওকে দেন ফাইনাল ওয়ান আমাদের কাছে আর একটা রয়েছে দ্যাট ইজ জেন্ডার ইজ ইকুয়াল টু এম, এবং ফাইনালি আমাদের কাছে যেটা আসছে সেটা হচ্ছে এস এম ইজ ইকুয়াল টু সাবমিট প্লাস ফর্ম, গৌরবের জন্য জাস্ট এক মুমেন্টে আমরা একটু চেঞ্জ করি পুরো ডেটাটা, কারণ গৌরবের অনেকদিন থেকেই ইচ্ছা এটা যে যদি আজকে এইটা আমাদের কাছে কোনো স্পেশাল ক্যারেক্টার আমরা ইনপুট করি তাহলে কি হবে, কোলন সরি ইনভার্টেড কমা সিঙ্গেল কোট সেমিকোলন কোলন কার্লি ব্রেস ব্র্যাকেট প্যারেন্থেসিস গ্রেটার দেন বাই, ওকে বাকি সাবমিট ফর্ম করছি, ওকে এবং এটাকেও কপি করে নিয়ে গিয়ে আমরা একবার চেক করি ওখানে, যে পোর্শনটা আমরা পাচ্ছি একটু ভালো করে চেক কর গৌরব, স্টুডেন্ট নেম এখান থেকে আমরা স্টার্ট করছি সো দ্যাট ইজ দ্য নেম, দিশান এই অবধি ঠিক আছে, তারপরের যে পোর্শনটা সেটা কিন্তু দেখ আমি সাবজেক্ট অবধি বাদ চলে এলাম, এই যে পোর্শনটা এই স্পেশাল ক্যারেক্টার গুলোকে কি বোঝা যাচ্ছে এই মুহূর্তে ইউআরএল অ্যাপেন্ড করার পর, না স্যার না, অর্থাৎ এ কিন্তু এটাকে এনকোড অবস্থায় রেখেছে ইউআরএল এ, আমরা যখন আমরা যদি ডিকোড করি ডিকোড করলে আমরা ওইটাই পাবো, সেটা আমরা কিন্তু পেয়ে যাব যদি আমরা সেটাকে এবারে ফর্মে আনি, ফর্মে যদি আউটপুট করি তখন সেটাকে পেয়ে যাব, ওকে আমরা একবারের জন্য এটাকে দেখি যে যদি ফর্মে আনা যায় তাহলে কি করা যায়, এটা কোনটা ছিল এটা এইটা পুরোটাকেই ডিলিট করে দিলাম সেটা বেটার হয়েছে, আমাদের কোনটা ছিল ফর্ম ফর্ম ডট পিএইচ, আচ্ছা এবার দেখ শুধু এক মুহূর্তের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে এটাকে আউটপুট হিসেবে দেব, আউটপুট হিসেবে দেওয়ার জন্য আমরা যেটা করছি একটা পিএইচপি এখানে কল করছি উইদিন দ্য সেম ফাংশন, এবং যে ফাংশনটা আমরা ইউজ করছি দ্যাট ইজ কল্ড প্রিন্ট আন্ডারস্কোর আর, ওকে ইফ ইজ সেট এইখানে যেটা সিলেক্ট করেছি ইফ ইজ সেট ডলার গেট এস এম, এস এম কোনটা দ্যাট ইজ আওয়ার সাবমিট বাটনের যে নেম, যদি এটা রিয়ালি ক্লিক হয়ে থাকে যে কারণে সেটটা ইউজ করা হচ্ছে প্রিন্ট আন্ডারস্কোর আর ডলার গেট
দ্যাট মিন্স এখানে যে ফাইল ভ্যালুগুলোকে ইনপুট করা হয়েছে সেগুলোকে এই ফর্মেই আউটপুট হিসেবে দাও, প্রিন্ট করো। আমরা এখানে চলে যাই ফর্মে, এইবার ও যেটা চেয়েছিল দিশান, আমি প্রথমে এটাই রাখলাম, সিম্পলি নামটা রাখলাম ম্যাথ মেল সাবমিট ফর্ম। একটু ভালো করে তাকিয়ে দেখ, নিচে একটা আউটপুট এসছে, অ্যারে স্টুডেন্ট নেম। দ্যাট মিন্স এটা কি টাইপের অ্যারেতে এসছে আমাদের কাছে, এটাকে কি টাইপের বলা হয়? আমরা অ্যারে দু রকম পেয়েছি, একটা ইন্ডেক্স পেয়েছি আর একটা অ্যাসোসিয়েটিভ টাইপ। সো দ্যাট ইজ স্টুডেন্ট নেম দিশান, এই পার্টটা পেয়েছি যেটা আমরা ইনপুট করেছিলাম, যেটা আমাদের উপরে কিন্তু ইউআরএল এর মধ্যেও রয়েছে। দেন সাবজেক্ট, ফার্স্ট ওয়ান অ্যারের মধ্যে জিরো, দেখ তাকিয়ে এইবারে, জিরো ইজ ইকাল টু ইএল, অর্থাৎ সাবজেক্ট এর ইন্ডেক্সে জিরো যখন, তখন ও যেটাকে করেছে সেটা হচ্ছে ইএলটাকে কাউন্ট করেছে। দেন ইন্ডেক্স যখন ওয়ান, তখন যেটা কানেক্ট করেছে সেটা এম এ। দেন জেন্ডার এম, দেন এস এম ইজ ইকাল টু দ্য সাবমিট ফর্ম। অতএব আমরা আবার এটাকে, যেটা গৌরব চাইছিল আমরা সেটাতে যাই। গৌরব এবার ঠিক আছে, স্পেশাল ক্যারেক্টার নাও চেক। অর্থাৎ যে কোশ্চেনটা তোর মধ্যে ছিল যে আমরা যদি স্পেশাল ক্যারেক্টার গুলোকে ইনপুট করি ফর্মে, তাহলে সেটাকে আমি কি করে পাব, সেটা তো পিএইচপি বুঝবে কি করে। এখানে কিন্তু সেই প্রবলেমটা নেই, আজকে যখন ও এখানে এনকোড ডিকোড করেছে সেটা আলাদা, সেটাকে আমরা এনকোড এনকোড অবস্থা রয়েছে, ডিকোড করলে তবে এই ভার্সনটা পাব যেটা আমরা এখানে ইনপুট করেছি। এবার এখানে তো আমি জাস্ট এই ফর্মে করলাম, নাও উই ক্যান ট্রান্সফর্ম ইট ইন এনি ভেরিয়েবল, আমরা সেটাও পরে চেক করে দেখবো, আমরা সেগুলো তো ভেরিয়েবলে ডিক্লেয়ার করতেই পারি, ভেরিয়েবলে পাঠিয়ে দেবো। ঠিক আছে, তার মানে গৌরব এই একটা কোশ্চেন তোর মধ্যে অনেকদিন ধরে ছিল, সেইটা মনে হয় একটু কেটেছে। হ্যাঁ এস স্যার, আমি ভেরিয়েবল মে সাইন করিয়ে তো পুরো চলে যাবে। হ্যাঁ, তো আপাতত একটা একটা পার্ট এলো, তাই তো, মানে 50% ঠিক হলো। আবার লিখছি বলছি, দ্যাট ওয়ান ইজ কল্ড প্রিন্ট আন্ডারস্কোর আর, ইউজিং দ্যাট ফাংশন অ্যান্ড ডলার আন্ডারস্কোর গেট, এটা ইউজ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারেতে, যেহেতু আমাদের কাছে অ্যাকশনটা অন দ্য সেম ফর্ম, তাই সেম ফর্মের ওপর আমরা এই অ্যাকশনটাকে এখানে ফেললাম। ওকে, সো নেক্সট যে মেথডটা আমরা যাব, দ্যাট ইজ কল্ড দ্য পোস্ট, দ্যাট ইজ কল্ড দ্য পোস্ট মেথড। এবার পোস্ট মেথডের যে ফর্মটা হচ্ছে, দ্যাট ইজ ইদার পোস্ট অর আমরা যেটা আর একটা ইউজ করবো, দ্যাট ইজ ডলার আন্ডারস্কোর পোস্ট, ঠিক একইভাবে যেটা আমাদের কাছে ছিল গেট আর ডলার আন্ডারস্কোর ক্যাপিটাল গেট। ওকে, দ্য সেম সেম অ্যাজ গেট, ঠিক যেভাবে আমরা গেট ইউজ করি, বাট এখানে ফর্ম ডাটা, সরি ফর্ম ডেটা ইজ নট ইউআরএল এর ভেতরে কিন্তু ডেটাটা যায় না। ওকে, তাহলে আমরা একটু চেক করি, আমরা এখানে ফার্স্ট টাইম
এটাকে আবার কমেন্টিং করে দিই। এবং এইখানে আমরা গেটের জায়গায় যেটা ইউজ করছি দ্যাট ইজ পোস্ট, আর কিন্তু কিছু করছি না এই মুহূর্তে। তাহলে আমরা এখানে সেম ফর্ম রান করাচ্ছি, তাকিয়ে দেখি আমরা সেম ফর্ম রান করাচ্ছি গেটের জায়গায় পোস্ট, নো প্রবলেম, ইউআরএল ইজ ওকে। আমরা এখানেও আবার নাম দিলাম দিশান ইংলিশ প্রোগ্রামিং মেল সাবমিট ফর্ম, এবং তাকিয়ে দেখি ইউআরএলটার উপরে, ভালো করে তাকিয়ে দেখ, দা ইউআরএল ইজ রিমেনিং দ্য সেম, ইউআরএলটা কিন্তু আমাদের কাছে সেম রয়েছে। এবার কোশ্চেন জানতেই পারে যে এখানে আদৌ আমাদের কাছে কোনো চেঞ্জ হয়েছে কিনা, বা সেটাই বুঝতে পারছি না। তো ইটস বেটার আমরা এখানে এটাকে চেঞ্জ করে দিচ্ছি, প্রিন্ট আন্ডারস্কোর আর, ঠিক একই জিনিস যেভাবে গেটটা ইউজ করেছিলাম সেভাবেই এখানে ইউজ করছি। ইফ ইজ সেট ডলার আন্ডারস্কোর পোস্ট এসএম দ্যাট ইজ ফর সাবমিট বাটন ক্লিক অন নট দেন প্রিন্ট আন্ডারস্কোর আর ডলার পোস্ট, শুধু গেটের জায়গায় আমরা পোস্ট ইউজ করছি। ওকে, সো আমরা এখানে যেটা করছি, আবার এখানে দিশান দিলাম, ইংলিশ দিলাম, প্রোগ্রামিং দিলাম, মেল দিলাম। ওকে, এটা যেহেতু আমাদের এ হয়নি, ইন্টারনেট এক্সপ্লোরারে ওটা একটা কাজ করেছে, আমরা আরেকবার ফর্মটাকে রান করাই। এবারে নেম ঈশান ইংলিশ প্রোগ্রামিং মেল, এবং তাকিয়ে দেখ এবার কিন্তু উপরে ইউআরএলটার দিকে তাকিয়ে দেখ, নট অ্যাপেন্ডেড ইন দ্য ইউআরএল হোয়েন ইউ আর ইউজিং দ্য পোস্ট ইন প্লেস অফ গেট, গেটের জায়গায় যখন পোস্ট ইউজ করলাম তখন কিন্তু আমাদের কাছে ইউআরএলটার মধ্যে কোনো চেঞ্জ হলো না, কোনোভাবে অ্যাপেন্ড হলো না, বাট বাকিটা কিন্তু এখানে আমরা আউটপুট করিয়ে দিয়েছি। স্টুডেন্ট নেম টিশান, সাবজেক্ট অ্যারোর মধ্যে ইএল, আর ওয়ানের মধ্যে পিজি দ্যাট মিন্স প্রোগ্রামিং, জেন্ডার ইজ ইকাল টু মেল, বাট ইউআরএল কোনো অ্যাপেন্ড হলো না। ওকে, তার মানে প্রসেসিং আ ফর্ম ইউজিং দ্য গেট অর পোস্ট ভেরি সিমিলার, ঠিক আছে, শুধু একটাই হচ্ছে ইন দ্য কেস অফ গেট ওয়ান অ্যাপেন্ডস দ্য কোয়ারি স্ট্রিং টু দ্য ইউআরএল, হোয়াইল ইন দ্য পোস্ট ইট ডাজ না। দেখ কিছুটা হলো ব্যাপারটা বোঝা গেল, আর একটা ছোট্ট জিনিস আজকে আমরা করব, সেটা হচ্ছে ফিল্টারিং। ওকে, ফিল্টারিংটাও করা ছিল, এটা কোথায় গেল, ওকে এটা ধরেই কাজ করব। এখানে একটা নতুন ফাইল করছি, এস 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 ফিল্ড, কন্ট্রোল কি, আমরা অনেক সময় এই চেকিং গুলো করেছি যে যদি আজকে আমাদের কাছে ঠিকঠাক ইনপুট আমরা না করি তাহলে আউটপুটটা কেমন হয়। একদম ফার্স্টে দেখ, একটা ভেরিয়েবল এখানে আমরা ডিক্লেয়ার করেছি
দ্যাট ইজ ডলার এ ইজ ইকাল টু ফাইভ, ডলার বি ইজ ইকাল টু নাল, যেটা আমরা ভ্যাট টার্ম করে চেক করে নিয়েছি। সেকেন্ড ওয়ান, ডলার নাম, নাম ভেরিয়েবলের মধ্যে একটা ডিক্লারেশন করেছি দ্যাট ইজ 12.5 ABC, দ্যাট মিনস ইট ইজ অরিজিনালি আ স্ট্রিং। ওকে, আমরা কি করছি, দ্যাট ইজ ফিল্টার আন্ডারস্কোর ভ্যার, এই ফাংশনটা দিয়ে, ফিল্টার আন্ডারস্কোর ভ্যার এই ফাংশনটা দিয়ে চেক করছি যে নাম ভেরিয়েবলের মধ্যে যে ফাইলটা, যে ডেটাটা আছে, ইজ দ্যাট ইন্টিজার অর নট। সো ফিল্টার স্যানিটাইজ নাম্বার আন্ডারস্কোর ইন্ট, দ্যাট ইজ ইউজড। ওকে, কি করবে, এটাকে শুধু ইন্টিজার পার্টটাকেই রেখে দেবে, ইন্টিজার ভ্যালুগুলোকে, বাকি যতগুলো ইন্টিজার বাদ দিয়ে বাকি যতগুলো ভ্যালু আছে সবগুলোকে বা সমস্ত ডেটা বা সমস্ত লেটারগুলোকে, ক্যারেক্টারগুলোকে ও সরিয়ে দেবে। সেকেন্ড ওয়ান, ইমেল abc@gmail.com বা .org বা .nt সামথিং কিছু চেক করা হয়নি, এখানে দেওয়া হয়নি, তাহলে ও এখানে চেক করে বলবে ইজ দ্যাট ট্রু অর ফলস। সো দ্যাট ইজ অলসো ফিল্টার আন্ডারস্কোর ভ্যার, ইমেল এই ভেরিয়েবলটার উপরে চেক করবে ফিল্টার আন্ডারস্কোর ভ্যালিডেট অর ইমেল, যেগুলো আমরা বহুবার ফর্ম করতে গিয়ে দেখেছি যে যদি একটা ইমেলটা ঠিকঠাক দেওয়া না হয় ফরম্যাটটা, আমাদের কাছে একটা রিপোর্ট জেনারেট করে বা একটা পপ আপ আসে, প্লিজ ফিল আপ দ্য প্রপার ইমেল। আমরা একবার এটাকে চেক করি, এটার নামটা কি দিলাম, দ্যাট ইজ নিউ পিএইচপি ক্লাস ডট পিএইচপি, কোথেকে এটা এসে গেল, যাই হোক, একটু আমরা এটাই চলে আসি তাহলে বেটার হবে। দেখ, প্রথমে যেটা আছে এই প্রথম লাইনটা বাদ দে, এটা তো আমাদের এই তিনটের জন্য, এটা যেটা আমাদের আগে করা ছিল। ওকে, ট্রু ফলস ফলস দিয়েছে। নেক্সট ওয়ান, 12.5 ABC, এর মধ্যে একটা ছিল 12/5 এর মধ্যে ডট, যেহেতু ওটা ইন্টিজার নয় ওটাকেও বাদ দিয়ে দিয়েছে, দেন ফাইভ ওটাকেও নিয়েছে, দেন এবিসি এটাকেও বাদ দিয়ে দিয়েছে। আমরা আবার এখানে 12222 দিয়ে দিলাম, পয়েন্ট দিয়ে ও দিলাম, দিয়ে একটা জিরো দিলাম, তার মানে ও নিয়ে নেবে 12.5212222.0। ওকে, এখানে সেভ করাই হয়নি সেই জন্যই প্রবলেম। এবার দেখ কি নিচ্ছে, 12.5212222.0, অর্থাৎ ও ফিল্টার করে ঠিক এই টাইমেও স্যানিটাইজই করছে, দ্যাট ইজ নাম্বার, দ্যাট ইজ ইন্টিজার টাইপ ও স্যানিটাইজ করে তুলে নিচ্ছে। নেক্সট ওয়ান, ভ্যাট ডাম ফিল্টার আন্ডারস্কোর ভ্যার ইমেল ও ভ্যালিড ইমেল কিনা, যেহেতু জিমেলের পরে কিছু দেওয়া নেই, থাকা উচিত .com, সেটাকে যখনই ও পাবে তখনই এই আউটপুটটা আসবে ভুল ট্রু, আমরা .com দিয়ে সেভ করেছি। নাও দ্যাট ইজ দ্য স্ট্রিং, দ্যাট ইজ 13 এবং abc@gmail.com। মজা হচ্ছে যে যদি আমরা কমের জায়গায় এটাও ইউজ করি, কম আনফর্চুনেটলি ওর কাছে কিন্তু ওই ভাবনাটা এই মুহূর্তে কোনো কিছু দেওয়া হয়নি যে না এটা .com বা .net বা .tv বা .org সামথিং কিছু থাকতে হবে, জিমেলের পরে ডটের পরে কিছু না থাকলেই @something.something এইটা ওকে থাকতে হবে, দ্যাট ইজ দ্য মেন থিং হিয়ার। যদি সেটাকেও আমরা পরে স্যানিটাইজ করবো, আপাতত এটা না থাকলে ও ওটাকে ফলস হিসেবে কাউন্ট করবে, ফিল্টারাইজ করতে পারবে না।